হরির একমাত্র উপাসনার যোগেদি সমস্তকে তুমি সৎ ধর্মর উপদেশ দান করিবা। আর ভাগবতর চতুর্থ স্কন্ধর অন্তিম সময়ত দিছে কি পুরন্দর উপাখ্যান, শিব শিব কি আত্মতত্ত্ব, দক্ষ রজগুণ আর তমগুণর তত্ত্ব, এ জীব জীব কি জীব হল পুরন্দর। এই পুরন্দর রূপী জীব বিলাক জীবর তত্ত্বলে আহি তেওঁলোকে ভোগৰ বাসনাত কৰা যজ্ঞৰূপী পশু আদি বধ কৰা যিবিলাক কাৰ্য, এই কাৰ্যবিলাকে জীৱবিলাকক কেনেদৰে বন্ধনত পেলায়, এই বন্ধনত কেনেদৰে জীৱবিলাক পৰি যায়, ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধৰ পুৰন্দন উপাখ্যানৰ যোগেদি আমাক এতিয়া সেই কথা কৈছে। কি বুলি কৈছে? জয় জয় যদুকুল তিলক মুৰাৰী, খন্দিলা ভূমিৰ ভাৰত দৈত্যক সংহাৰী। জগতৰ শ্রীহরি কি যদু তিলক, যদু সকলৰ শিৰৰ ভূষণ দেওঁ। দৈবকী নন্দন কৃষ্ণই সমস্ত অসুৰবিলাকক কি কৰিছে? সংহাৰ কৰিছিলে। জন্মৰ তেনে কম সময়তে প্ৰথমে বধ কৰি লৈছে পুতনা, তাৰ পাছত তেওঁ ক্ৰমান্বয়ে কি কৰিছে? অকল অসুৰ বধ কৰিছে, গোকুলক অসুৰ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু আমাকো বুজাইছে এই জগতখনক পুণ্যময় পবিত্ৰ কৰি ৰাখিবৰ কাৰণে হৰিয়ে অৱতাৰ ধাৰণ কৰি আমাৰ মাজত থকা আসুৰি বৃত্তিবিলাকক হৰিৰ সমন কীৰ্তন ধৰ্ম যদি প্ৰতিপালন কৰা যায় তেতিয়াহ'লে কি হ'ব? এইবিলাক আমাৰ পৰা আঁতৰ হ'ব। ভকত বৎসল মধু সুদন গোবিন্দ পদক্ষিণ নমত পদক্ষিণ নমতব পদৰবিন্দ। দৈৱকী নন্দন কৃষ্ণ কি ভকত বৎসল, ভকতক ভাল পায় তেওঁ। কিয় তেওঁ ভকতক ভাল পায়? যে ভকত হল মোৰ হৃদয়স্বৰূপ, আৰু সেইজন দৈৱকী নন্দন কৃষ্ণৰ চৰণত আমাক সেৱা জনাবলৈ ভাগৱতে কি কৰিছে? উপদেশ দিছে। যাহাৰ পৰম ধন ভক্তিমন্তজন, হাতে চক্ৰ ধৰি ফুৰা ৰাখি সৰ্বক্ষণ। ভগৱন্ত বিষ্ণুৰ হাতত চক্ৰ আছে, এই চক্ৰৰে সৈতে কেৱল তেওঁ ভকতকে তেওঁ ৰক্ষা কৰি নাথাকে, গোটেই জগতক ৰক্ষা কৰি থাকে। তথাপিতো ভগৱান বিষ্ণুৱে এটা কথা ভাগৱতত আৰু শাস্ত্ৰত দেখাইছে, কি দেখাইছে? যে মোৰ ভকতক মই প্ৰত্যক্ষভাৱে ৰক্ষা কৰোঁ। কাক ৰক্ষা কৰিছিলে প্ৰত্যক্ষভাৱে? প্ৰত্যক্ষভাৱে ৰক্ষা কৰিছিলে প্ৰহ্লাদক। প্ৰহ্লাদক হিংসা কৰিছিলে কোনে? নিজৰ পিতৃয়ে, নিজৰ কুলৰ দৈত্যসকলে হিংসা কৰিছিলে। তেওঁ অকলশৰে কেৱল বিষ্ণুক উপাসনা কৰিছিলে আৰু বাকীসকলে কি কৰিছিলে? বাকীসকলে বন্ধনকাৰী বামানয় বিদ্যাবিলাক লৈছিলে। প্ৰহ্লাদে কি লৈছিলে? প্ৰহ্লাদে লৈছিলে মুখ্য সাধন তত্ত্ব, হৰি ভগৱতীৰ তত্ত্ব, নিৰ্গুণ নিৰাকাৰ ঈশ্বৰৰ উপাসনা। ভগৱন্তই ভাগৱতৰ ৰক্ষা কৰি দেখুৱাইছে কাক? ধ্ৰুৱ। ধ্ৰুৱক বৈমাতিয়ে অত্যাচাৰ কৰি ৰজাৰ কোলাৰ পৰা নমাই পঠিয়াই দিছিলে আৰু কি দিলে? ভগৱন্তক উপাসনা কৰাৰ কাৰণে ধ্ৰুৱক পৰম পদ দিছে। ভাগৱত শাস্ত্ৰই কিবা এটা কোৱাৰ কাৰণে ভগৱন্তক যদিও বুজিবলৈ কোৱা নাই, ভাগৱত শাস্ত্ৰই আমাক এইবিলাক উদাহৰণ দেখাইছে যে ভগৱন্তক বুজিলে সেই শ্ৰম কেতিয়াও বৃথা নহয়, ভগৱন্তক বুজিলে সেই শ্ৰম সদায় সাম্ফল হয় অথবা সফল হয়। শংকৰে কহিলা যিটো মন্ত্ৰ মাধৱৰ, তাকে জপ কৰে বসি জলৰ ভিতৰ দহ পঁচেদশক। মহাভকত শংকৰে এটি মন্ত্ৰ দান কৰিলে, কি মন্ত্ৰ? হৰিৰ মন্ত্ৰ, যিটো শিৱই হৃদয়ত জপ কৰে। ভগৱান শিৱই হৃদয়ত কি জপ কৰে? নামঘোষাৰ মহিমাযুক্ত উপদেশত মাধৱ মহাপুৰুষে আমাক সেইটো দেখুৱাইছে। ভগৱান হৃদয় শিৱই হৃদয়ত কাক জপ কৰে? দহ পঁচেদশকো সেই মন্ত্ৰই নাম কৰিছিলে। হে শুনি পাৰ্বতী, তুমি এবে বুলাজেবে
e tomar banana hoime ko sestha mo ila e ramo 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 buli e ramo te damu ho harba khane e jana ramo namo ha sa namara toila e jana ramo namo ha sa namara Tuhila, doikhor koinna asile kie goragi, pollo goragi, tero goragi koinna bibah dile kalle dhormole, mane, egoragi koinna bibah dile kalle pitti gonole, mane, sodro goragi holle, mane. Egoragi koinna bibah dile kale ognile 49 ognile dile saha ekebare konishtha ji goragi ataitke moromor he goragi dibole bahut dora paise bor paise kintu he goragi sibor bahia belekor logot bibah no konishtha koinna bole ki mur sami hol kibo sibo mane atma dekhoi bhul bujile যে আত্মাকে স্বামী বুলি ভবা মুরে খটিয়ে শিবরূপী ভকতকে তেও স্বামী বুলি বরণ করিব বুঝে শিবই যেটা বিবাহ করি নিলে নি বলা কথা দেখিলে বিহম কথা কি বিহম বিবাহ করি নিয়ার পাছত স্বামীস্তিয়ে ইজনে কিজনের মুখলে এবার হলেও চায় মহাভকত শিবই পার্বতী ইমান সুন্দরী 16 গাকে ভিতর তেমে সুন্দরী দিব্য জুটি ময় আৰু যেতিয়া বিবাহ কৰি নিলে শিবয় লাহেকে কৈলা ধামত বহি হৃদয়ত ৰাম নাম জপ কৰি তপময় সাধনা কৰিবলৈ লাগিল পার্বতী গোখানিয়ে ভাবিছে যে মই ইমান সুন্দৰ আৰু মোৰ সৌন্দৰ্য ইয়াত লোপ পাই গৈছে বুলে কিয় মোৰ সাধন মই স্বামীৰ ওচৰত স্বামী সকলোৱে হাহে কুচিল বুলি জটা ধাৰি বুলি ভঙুৱা বুলি কিবা বুলি কিন্তু মূৰটো সৌন্দৰ্য এৰ লগত তুলনা নাই নহয় এওটো অনন্য সুন্দৰ ইমান দুনিয়া তেতিয়া পার্বতী গোখানিয়ে তেওঁ স্বামীক কৈছে তোমাৰ সৌন্দৰ্য থাকিবৰ কাৰণে তুমি চাই কানা মানে গাত বস্ত্ৰ কানে তোমাৰ সৌন্দৰ্য থাকি থাকিবৰ কাৰণে তুমি গলত হাতবিলাক পিনি ডাঙা তোমাৰ আসল ৰূপটো মই দেখা পালো সত্যম শিবম সুন্দরম তোমাকে সুন্দর এই জগতত কোনো নাই শিবয় অখণ্ডিত আনন্দ তপস্যা গভীর করি আছে পার্বতীয়ে কই আছে একোয়ে নুশুনে এটা কি কইলে নাই নাই মই মোর স্বামীকেও অকমান সৌন্দর্যবান হয়ে দেখাব লাগিব কি কইলে ইলাবিত্ত পর্বতক কলেগে পার্বতীর এটা নাম কি মহামায়া যিটোকে কয় সেইটোকে পাই যায় মায়া শক্তি ইলাবিত্ত বৰিষক কলে তুমি মোক পুষ্প দিয়া ইলাবিত্ত বৰিষে দেৱী ৰূপত আহি পার্বতীক বিভিন্ন ফুল পিন্ধাই দিলে হিমালয়ক গৈ কলে মই তোমাৰেই কন্যা মই দক্ষ কন্যা তোমাৰ গৰ্ভত যিমান অলংকাৰ আছে এই অলংকাৰবিলাক মোক সদায় পিন্ধাই দিয়া হিমালয়ে গৰ্ভত থকা যিমান ৰত্নৰ অলংকাৰ আছিলে সকলোবিলাক পার্বতীক সদায় পিন্ধাই দিলে আৰু সমুদ্ৰৰ পাৰলৈ গৈ সমুদ্ৰক কলেগে হে সমুদ্ৰ দেৱতা মইতো তোমাৰ কন্যা মই পার্বতী তোমাৰ কন্যাক তুমি সমুদ্ৰত থকা যিমান ৰত্ন আছে সকলোবিলাক পিন্ধাই দিয়া মই এই ৰত্ন কিয় পিন্ধিব বিচাৰিছো জানা মোৰ স্বামীক আনন্দিত কৰিবৰ কাৰণে বেলেগক আনন্দিত কৰিবৰ কাৰণে অলংকাৰ বিচৰা নাই সমস্ত অলংকাৰে তেওঁ আভৰণেৰে যেতিয়া রূপতি হৈ সৌন্দর্যশালী হৈ মহাযোগী শিবর শরণ সেবা করি কলে হে মোর স্বামী তোমার এই কমল নেত্র তুমি অখন মান খুলি দিয়া
তোমার এই সাধনময় দৃষ্টি তুমি অকণমান সাধনার পড়া তুমি আতর করি তুমি মোর এই সৌন্দর্য আবার সাক্ষাৎ করা মই তোমার ভাজ্যা রূপত সৌন্দর্য বানাইছো আর মহাভকত শিবর তপস্যা বেশি গভীর হল সৌন্দর্য সাবর কারণে শিবই চকু আর নুখুলিলে তপস্যা বেশি গভীর হে হল জ্বর হয়ে গেল একো গম নোপা হল আর লগে লগে পার্বতী কি কইলে যে মোর দাসীর ভুল হয়েছে মোর কিবা অপরাধ হয়েছে মানে স্বামীর ওসর কিবা জগ লগালো অকনমান হলেও চেতনা আসলে একেবারে জ্বর অবস্থালে গুছি গেল সমাধি অবস্থালে গুছি গেল মই এটা কি করো আর কি কইলে শিবর শরণত ধরি পার্বতী গোসানীয়ে কলে মই তোমার সমান সৌন্দর্যবান হব নিবিচারো এই দাসীক তুমি তোমার শরণৰ এগৰাকী সেবিকা কৰি লোৱা তুমি অন্তত চকু দুটা খোলা তেতিয়া মহাভকত শিৱই ধ্যানৰত অৱস্থাত পাৰ্বতী গোসানীক উত্তৰ দিছে হে শুনি ও পাৰ্বতী তুমি রাম 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 বুলি এ রামতে রমুহ সর্বক্ষণে এ জানা রাম নাম সহস্র নামর তো এ জানা রাম নাম সহস্র নামর তুল্য পার্বতীয়ে স্বামীক সেবা করি তেও রাম কৃষ্ণ হরি রাম কৃষ্ণ হরি নামেরে সহিতে ভগবন্তর গুণ কীর্তন করবলে ললে রাম 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 ধ্বনিরে তেও নিজক শুদ্ধ করবলে ললে আৰু ধ্যানস্থ হৈ জড় হৈ থকা মহাভকত শিৱয় লাহে লাহে চকু দুটা মেলি দি কলে ধন্য তুমি মোৰ ভাৰ্যা ধন্য তোমাৰ সৌন্দৰ্য এতিয়াহে তোমাৰ এই মুখখন মই চাবৰ যোগ্য হৈছে জ্যোতিময় হৈছে যি মুখেৰে নাম কীৰ্তন নকৰে সেই মুখ মই কেতিয়াও দৰ্শন নকৰোঁ ৰাম নাম ভগৱন্তৰ সহস্ৰ নামৰ তত্ত্ব রাম নাম চারি বেদ চৈধ্য শাস্ত্র ওঠর পুরাণ জ্ঞান বিজ্ঞান তদং রহস্য সমস্ত খিনিত থাকা শক্তির তত্ত্ব রাম নাম হনুমন্ত এবার স্মরণ করে দিয়ার লগে লগে সমুদ্র ইপারর পরা লঙ্কার সিপারত গই পড়ি গেছিলেন এই রাম নাম জটায়ুয়ে জপ করার লগে লগে কি হয়েছিল পাখি কাটি দিয়ার পাছতো প্রাণ ত্যাগ হওয়া নাছিলে এই রাম নাম হনুমন্তই জপ করেছে কেতিয়ার পৰা জন্মৰ পৰা অনন্তকাললৈকে এই রাম নাম গুহাত বহি জপ করেছিল কোনে জাম্বন্তই তেতা যুগৰ পৰা দাপৰ যুগৰ কৃষ্ণ অবতাৰলৈকে এইটো কাৰণে ৰুদ্ৰৰূপী শিৱাই হৰায় দহ পশেকক রূপী আমাৰ দহটা ইন্দ্ৰিয় আত্মাৰূপেৰে বাস কৰি আমি এটা জন্মে নলওঁ আমি হাজাৰ হাজাৰ জন্ম লওঁ এইটো কাৰণে দহ পশেকে কিমান দিন জলত ডুব মাৰি মন্ত্ৰ জপ কৰিছিলে দহ হাজাৰ বছৰ শুদ্ধ জীৱবিলাকৰ জন্ম জন্ম তত্ত্ব হৰিক ভজিবৰ কাৰণে কমেও দহ বছৰ সময় দিয়ে ভগৱান ৰামচন্দ্ৰই দহ বছৰ ৰাজ্য শাসন কৰি দেখুৱাইছে হৰিৰ নিগুণ নামৰ মহিমা এই দহ পশেকক তত্ত্ব ৰূপত আমাৰ দহটা ইন্দ্ৰিয় এই ইন্দ্ৰিয় কেইটাই যদি রাম নামৰ পৰিচয় নেপায় তেতিয়াহলে ৰাৱণৰ ফালে যাব
লংকার ফালে যাব হিরণ্যকশিপুর ফালে যাব আৰু কি হ'ব কেৱল পাপ কৰি কুম্ভকৰ্ণৰ দৰে অজ্ঞান আৰু অবিদ্যা তুই থাকিব এই জড় বস্তু বিলাক অজ্ঞান আৰু অবিদ্যা যুক্ত আমাৰ জীৱনৰ বন্ধন বিলাক চৈতন্য ঈশ্বৰ তত্ত্বৰ ফালে নিবলে আমি হৰিক প্ৰাৰ্থনা কৰিব লাগিব হৰিক যদি আমি প্ৰাৰ্থনা নকৰো পিঠুৰ পৰমাৰ্থিক তত্ত্ব আমি ভাগৱত শ্ৰৱণ কৰিলেই বৰণ হৈ নাযাব পিঠুৰ পৰমাৰ্থিক তত্ত্ব চতুৰ্থ স্কন্ধত যি দিছে আমি অনুশীলন কৰিব লাগিব কেনেকৈ অনুশীলন কৰিব লাগিব মাধৱ মহাপুৰুষে নামঘোষা লেচাৰি চন্দ্ৰৰ প্ৰাৰ্থনা দিছে দহ পচেত দহটা ইন্দ্ৰিয়ৰ বাহ্যিকমুখী গতিবিলাকক ৰুদ্ধ কৰি অন্তৰমুখী ঈশ্বৰ কৃষ্ণৰ অন্তৰ ইন্দ্ৰিয়ৰ ফালে আমি কি কৰিব লাগিব নিব লাগিব আৰু বুজাব লাগিব বোলে কি এই দেহটো মায়া এই দেহটো মিছা এই দেহৰ ইন্দ্ৰিয়বিলাক ভোগ আৰু বাসনাত যদি মতলীয়া হৈ থাকে হৰিৰ তত্ত্বৰ পৰা সনাতন সত্যৰ পৰা আমাৰ এই দেহটো কি হৈ থাকিব বঞ্চিত হৈ থাকিব Dikori jiwa jata Ora mora 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 Maya khoja maze asoyo ghumoti zai o tumi khesotoyna honadona ব্ৰহ্মৰ তত্ত্ব ব্ৰহ্মৰ তত্ত্বটো কি ব্ৰহ্মৰ তত্ত্ব হ'ল পৰম ব্ৰহ্ম পৰম ব্ৰহ্মৰ তত্ত্ব আমি দৰ্শন পাম কেনেকে মায়ালৈ আহিব লাগিব যদি মায়াক আশ্ৰয় নলয় নিৰাকাৰ ব্ৰহ্মক আমাৰ কেতিয়াও দৰ্শন নহ'ব এই ব্ৰহ্ম তত্ত্ব মায়ালৈ সৃষ্টিলৈ অহাৰ ব্যৱস্থাটো কি বুলি কোৱা হয় ব্ৰহ্মা এই ব্ৰহ্মৰ পৰা ব্ৰহ্মাৰূপী মায়াৰ তত্ত্বলৈ সৃষ্টিৰ তত্ত্বলৈ অহা এই জীৱবিলাকক জগতৰ শ্ৰীহৰিয়ে অচেতন কৰি শুৱাই থৈছে ক'ত এই অচেতন দেহৰ সজ্জা এই মায়াৰ সজ্জাতে আমাক অচেতন কৰি কি কৰিছে হৰিয়ে শুৱাই ৰাখিছে এই মায়াৰ সজ্জাত আমি শয়ন কৰিও আমি ব্ৰহ্মাৰ যদি ব্ৰহ্মময় সাধনময় জীৱৰ তত্ত্ব হয় তেতিয়াহ'লে আমি কি বুলি কৰিব লাগিব যে মই মিছা এই জগত মিছা এই সংসাৰ মিছা কেৱল চৈতন্য সনাতন সত্য কেৱল তুমি সেইটো কাৰণে কেইবাৰ ৰাম বুলি কৈছে ঘোষা জোকাত দহবাৰ ৰাম বুলিছে পাঁচটা জ্ঞানেন্দ্ৰিয়ক ৰামমুখী কৰিবলৈ কৈছে পাঁচটা কৰ্ম ইন্দ্ৰিয়ক ৰাম বুলি ক'বলৈ কৈছে অন্তৰ ইন্দ্ৰিয় হ'ল সনাতন বস্তু অন্তৰ ইন্দ্ৰিয় কি অন্তৰ ইন্দ্ৰিয় হ'ল মন এই মনৰ সনাতন সত্য কাৰ শক্তি দৈৱকী নন্দন কৃষ্ণৰ শক্তি এইটো কাৰণে চঞ্চল মনক হৰিমুখী কৰিবৰ কাৰণে আমাক কি কৰিছে প্ৰাৰ্থনা কৰাইছে
মাধব মহাপুরুষে নামঘোষাত ঘুষিছে দহবার নাম ঘুষিছে সংখ্যাবিলাকৰ লগত তত্ত্বগত সমন্বয় আছে ভগবান রামচন্দ্রর তত্ত্ব আর রামস্বরূপ ঈশ্বরের নামের তত্ত্ব নির্গুণ বস্তু এই নির্গুণ বস্তুর ভাগ হরিক স্বামী বলে বরণ করবলে বিচারে জীবই কেতিয়াও নাপাব জগতের শ্রীহরি রাম এই মর্যলে ঈশ্বর হয়ে নামিব এই কথাটো কলে কোনে মহাভকত শিবই পার্বতীক কলে কি বলে কলে মানে যিজনক উপাসনা করে সাধনা করো সেইজন মর্যলে নরর রূপলে আইব আর পার্বতী মনতে ভাবিলে কি মায়া নহয় জানো মহামায়া নহয় মনের অলপ হলেও বাসনা থাকে মনতে ভাবিলে মই এইজন স্বামী ভকতক বজিছো সেবার রামক বজিম স্বামী হিসাবে বরণ করি মহাভকত শিবের তপস্যাত গমেই পালে যে এওঁক মই রাম মর্যলে আহিব বলে কইছো হে এওঁ রামক স্বামী হিসাবে বরণ করিম বলে মনত ভাবিয়েই ললে আর কি হয়ে গেল দেহ বিলাকত পার্বতীর দেহত কি আছিলে পার্বতীর দেহত সৌন্দর্য আছিলে এই সৌন্দর্যও এগারী দেবী এই সৌন্দর্যময় দেবীগারীও এক রামর তত্ত্বয় কি বলে ভাবিলে যদি রাম যদি মর্যলে আহে গৌর সুন্দর রামক মই স্বামী বরণ করি দেহর সৌন্দর্য এগারী দেবী হল রাবণর গই ভগ্নী হল সুপর্ণকার রূপ ললে আর কি কইলে রামক স্বামী বরণ করবলে আহিলে পরিণামত কি হল নাক আর কান দুইটা কটা গল হয়নে বারু রাবণের ভগ্নীর লগত থাকে সৌন্দর্য আর সম্পত্তির অহংকার যত সৌন্দর্য আর সম্পত্তির অহংকার থাকিব তাত রাম সন্তুষ্ট নহয় তাত কাম সন্তুষ্ট হয় এইটো কারণে কাম যদি সন্তুষ্ট হয় নাক আর কান দুইটা কটা যাবই যেহেতু রামচন্দ্র প্রভু হল নিজ কাম ঈশ্বর অনুসায় হয়েছে এগারী দেবী আসলে গৌতম ঋষির ভাজ্যা গৌতম ঋষির ভাজ্যাগারীর নাম আসলে কি অহল্যা গৌতম ঋষিয়ে কলে হে রা দেবী বোলে কি মই উপাসনা করা সাধনা করা ভগবান জনে মর্যলে আহিব বোলে কিনো কথা কয় হে নেদেখা ঈশ্বরজনক দেখা পাম বোলে হয় দেখা পাম বলে মনত আনন্দত গই জল আনবলে গই গন্ধর্বর নৃত্য চালেগে আর মনতে ভাবিলে এই গন্ধর্বই যদরে জলগেলি করেছে রাম আহিলে ময়ও এনেদরে জলগেলি করিম ঋষিয়ে গম পাই গল অহার লগে লগে অভিসম্পাত দি দিলে ঋষির ভাজ্যা হয়ে তুমি এই গন্ধর্বর তুমি জলকেলি চালা তোমার মন আর কাই দুইটাই অপবিত্র হল তোমাক মই অভিসম্পাত দিছো বলে কি তুমি শিলা হয়ে থাকিবা এ দেহটো শিলা যেতালেকে হৃদয়ত রামর স্পর্শ নপরিব রামরূপী ঈশ্বরের স্পর্শ পড়লে এই শিলাময় দেহটো ভক্তিরূপী গঙ্গা হয়ে ববলে আরম্ভ করব আর এজনা রাম সেটু কারণে গপি যা মাধবে অহল্যারূপী এই শিলাময় আমার হৃদয় বিলাকক রামরূপী নিগুণ তত্ত্বর যোগেদি যাতে ভক্তির ফালে বয়াই নিব পড়া যায় এগারিয়ে জন্মর পর অপেক্ষা করেছে কালে রামলে স্বামী আহিছিল বিবাহ করাবর কারণে স্বীকার নকরিলে যে মই যদি স্বামী হিসাবে স্বীকার করো কাক পরম পুরুষ আহিব লাগিব সেইগারীর নাম কি আছিলে সেইগারীর নাম হল সবরী গৃহ ত্যাগ করলে অরণ্যত গিয়ে বাস করলে আর সদাই গুটাবলে ললে ফুল আর ফল বোলে কালে মূর ভগবান রাম আহিব মই রামক স্বামী হিসাবে বরণ করিম ফুল আর ফল মই তেওঁক দান করিম মূর জীবনের সমস্ত সম্পদ মই রামকেই দিম আর কি হল রাম হল নিষ্কাম ঈশ্বর রাম হল নিষ্কাম ঈশ্বর দেহত যেতালেকে কামনা থাকিব তেতালেকে রাম নাহে সবরীর যেটা চুলি পকি গল দাঁত পড়ি গল নিগুণ নিরাকার ঈশ্বর তত্ত্বর ফলে ভাবমান হল তেতিয়া রামচন্দ্রই গই সবরীর ফল আর ফুল সকলবিলাক ললে বলে কিয় মই নিষ্কাম নিরাকার ঈশ্বর যদিও মই এই মর্যাদ অবতার লৈছো হে দেবী মুখ পাবর কারণে জীবই যুগে যুগে অপেক্ষা করিব লাগে তুমি দেহর সৌন্দর্যর বন্ধনের পর মুক্ত হবলগা হল দেহর কামনা বাসনাবিলাকর পর তোমাক মই আতর করে লবলগা হল আর অন্তিম সময়ত সেইটো কারণে মই আহিছো বলে কি মুখ পোৱাৰ পাছত আর একো পাবলে বাকি নাথাকে রামচন্দ্র এই চারিওগারী ভাগ্যাকে অস্বীকার করলে
মনেৰে বৰণ কৰি ল'ব বিচাৰিলে যদি ৰামে স্বীকাৰ নকৰিলে এই শালিউগৰাকীৰ লগত কি আছিল দুটা অহংকাৰ আছিল এটা হল সাত্বিক অহংকাৰ এটা হল ৰজগুণীয় অহংকাৰ ৰামচন্দ্ৰ প্ৰভুৱে নিজে ইচ্ছাৰে নিজৰ ভাগ্যত স্বামী বৰণ কৰে নিজৰ ইচ্ছাৰে স্বামী বৰণ কৰা দেৱীগৰাকীৰ নাম কি সীতা জনকৰ কন্যা হৰ মানে হল অহংকাৰ ৰুদ্ৰ মানে হল অহংকাৰ অহংকাৰৰ ধনুক দ্বিখণ্ডিত কৰি ৰামচন্দ্ৰ তেওঁ ভাৰ্যা সীতাক স্বামী ৰূপেৰে ভাৰ্যা ৰূপেৰে গ্ৰহণ কৰিলে আৰু স্বামী হৈ স্বীকাৰ কৰিলে বুজালে ৰাম গুণময় নহয় ৰাম নিৰ্গুণ ৰামেহে ভংগ কৰিব পাৰে হৰৰূপী অহংকাৰৰ ধনুখন সেইখন দেখা ধনু নহয় ৰামচন্দ্ৰই যিখন দ্বিখণ্ডিত কৰিছিল অহংকাৰৰ ৰুদ্ৰৰ ধনু নিৰাকাৰ তত্ত্বৰ সাধন সাধনা দুইটা বস্তু একত্ব হৈ থকা ভগৱান ৰামচন্দ্ৰইহে ভংগ কৰিব পাৰে পৰশুৰাম প্ৰভুৱেও সেইখন ধনু দ্বিখণ্ডিত কৰিব নোৱাৰিলে অহংকাৰৰ ৰুদ্ৰৰূপী ধনুক জগতৰ শ্ৰীহৰি পৰমাত্মা ৰামচন্দ্ৰই দ্বিখণ্ডিত কৰি তেওঁ সীতাক নিজৰ ভাৰ্যা ৰূপেৰে স্বীকাৰ কৰিলে এই সীতা হল কি এই সীতা হল সতী এই সতী হল আমাৰ দেহৰ প্ৰকৃতিময় তত্ত্ব এই প্ৰকৃতিময় দেহৰ তত্ত্বক কোনে প্ৰতিপালন কৰে ৰামৰূপী পৰমাত্মাই পালন কৰে এবাৰ স্বামী হিচাপে পালন কৰিব বিচাৰিছিল সীতাই সকলো জীৱৰে স্বামী ৰামেই হৈ গ'ল এই দেহবিলাক সকলো পাৰ্বতী হৈ গ'ল আৰু কি হৈ গ'ল পাঁচটা জ্ঞানেন্দ্ৰিয় পাঁচগৰাকী দেৱীৰ ৰূপত ৰৈ গ'ল আজিও হৈল্যাময় আমাৰ হৃদয়খন ৰাম নামৰ স্পৰ্শত আজিও গলি গলি গংগাময় ভকুতি হৈ বুবুলে লয় আজিও আমাৰ দেহ আৰু মনৰ সৌন্দৰ্যবিলাক যেতিয়ালৈকে হৰিৰ সৌন্দৰ্যৰ সন্মুখ নহ'ব তেতিয়ালৈকে সুপৰ্ণখা হৈ ৰৈ গ'ল ৰামচন্দ্ৰ প্ৰভুৰ বা ভগৱন্তৰ অখণ্ডিত আনন্দৰ সৌন্দৰ্য যিটোক নিষ্কাম সৌন্দৰ্য বুলি কোৱা হয় এই নিষ্কাম সৌন্দৰ্যৰ ভাগ আমাক ভাগৱতে দান কৰিব বিচাৰিছে পুৰঞ্জন জীৱৰ তত্ত্ব এই জীৱাত্মাৰ তত্ত্ব মানে ৰাম এই পুত্ৰ ভাৰ্যা পুহিব আৰ জীৱ বহু ধন এই পুৰুষাৰ্থে মন জাগে সৰ্বক্ষণ হে মোহমতি সংসাৰত ফুৰো নিৰন্তৰ এ আবে মোক কৃপা কৰি মোক মুনিব পাশ্চিম বহি ৰজাই দেৱৰ্ষী নাৰদক কৈছে হে দেৱৰ্ষী তুমি মোক কৃপা কৰা তুমি তোমাৰ যোগ সাধনাৰ বলত মই যজ্ঞ সাধনা কৰি যিবিলাকক জীৱ বধ কৰিছিলোঁ আকাশত সেইবিলাকে হাতত অস্ত্ৰ লৈ খান্দা লৈ কি কৰিছে মোৰ মৃত্যু হোৱালে বাট চাই আছে মই মৃত্যু হোৱাৰ লগে লগে মোৰ জীৱাত্মাটোক সেই আত্মাবিলাকে পেটাত্মাবিলাকে কি কৰিব আক্ৰমণ কৰিব আৰু কষ্ট দিব আমাকো বুজালে দেৱৰ্ষী নাৰদ স্বৰূপ হৰিৰ প্ৰধান উপাসকজনে বোলে কি এই প্ৰাচীন বহিৰূপী তোমাৰ বহিমুখী ইন্দ্ৰিয়কেইটা প্ৰচেতক ৰূপী জীৱনজোৰা সাধনাৰ তত্ত্বৰ ফালে যদি নিব বিচাৰি যা তেতিয়াহ'লে নিৰ্গুণ সাধনা কৰা গুণময় সাধনাই তোমাক কি কৰিব বন্ধনত পেলাব দশ প্ৰচেতকৰ পিতৃ এই প্ৰাচীন বহিক নাৰদ প্ৰভুৱে জনাইছে যে কি বুলি চোৱা তুমি যজ্ঞ সাধনা কৰিছিলা সুখৰ কাৰণে তুমি সুখটো পালা কিন্তু এতিয়া সেইসকল আকাশত ৰৈ আছে বোলে কি তোমাৰ মৃত্যুৰ পাছত তোমাৰ আত্মাটোক কষ্ট দিবৰ কাৰণে জীৱাত্মাটোক কষ্ট দিবৰ কাৰণে এইটো কাৰণে আমাকো চতুৰ্থ স্কন্ধৰ অন্তত ভাগৱত চতুৰ্থ স্কন্ধলৈকে শ্ৰৱণ কৰাৰ পাছত ভাগৱতে সাৱধান কৰি দিছে বোলে কি এই জীৱবিলাক বধ কৰি কৰি স্বৰ্গ সুখ নল'বা জীৱক দয়া প্ৰেম আৰু কৰুণাৰ দৃষ্টিৰে সদায় চাবা জীৱ প্ৰেম আৰু ঈশ্বৰ প্ৰেম এক তত্ত্ব ভাগৱতে আমাক সেই জ্ঞান বিদ্যা আৰু বুদ্ধি দান কৰিব বিচাৰিছে এ দেখ দেখ মহাৰাজ ভ্ৰমে আকাশত অযজ্ঞে বদি আছ তই পশু যত যত
যজ্ঞত যিমানবিলাক পশুদা বধ কৰি আছিলি সকলোবিলাক এটা জীৱাত্মাৰ ৰূপত আকাশত ৰৈ আছে তোলে কি হলে ৰৈ আছে এ পাচিনমহী মৃত্যু হলে ৰৈ আছে যেতিয়া লাগে পাচিনমহী মৃত্যু নহয় তেতিয়া লাগে কিয়তি আকাশৰ পৰা আঁতৰ হৈ না যায় ইয়াৰ জীৱাত্মাটো কি কৰিব পহাৰ কৰি কৰি কষ্ট দিব এইটো কাৰণে মাধৱ মহাপুৰুষে নাম গোহাত কৈছে যে আমাৰ বাহিৰত ফটো কোনো নাই আমাৰ ফটো বিলাক কৈ আছে আমাৰ ফটো বিলাক আমাৰ ভিতৰত বহি আছে দুৰ্যোধন দুখাখন কর্ণ বিকর্ণ হৈ আমাৰ ভিতৰতে বহি আছে এই ভিতৰত থকা ফটো বিলাক আমাৰ পৰা মুক্ত কৰিবলৈ হলে আমি কি কৰিব লাগিব হৰি সেৱা কৰিব লাগিব সাধুৰ সংগত ভগৱন্তৰ গুণ কীৰ্তন জহ আৰু লীলা এই বিলাকক আমি কি কৰিব লাগিব স্পৰ্শ কৰিব লাগিব হে রাম নাম হে আপোনার অনুকূল নগর সাহিয়া অ পৃথিবী মধত সেতু ফুরে বিচারিয়া হে যতে ক দেখিলা মানে বিশেষ নগর জলে স্থলে ফুলে দেখি বাক মনোহর এ তথাপি ন ভয়ল তার মনত হরিষ ও নগর বিচারি রাজা ফুরে দশদিশ ঐ একদিন হেমন্ত দক্ষিণ পঞ্জরে এ ফুরন্তে দেখিলা স্থান রাজায়ে কেশরে এ জগত প্রখ্যাত পূর্ণ ভরত ভারত বরিষ ও তাঙ্ক দেখি রঙয়াতি ভৈল আসরিষ এ নবখান দ্বার এক আশয় নগর হে রাজধানী লখনেল খিত মনোহর হে সবিতি বেনিয়া নগর রগর খাই হে মহা মনোহর দেখি লোকে থাকে চাই হে উচ্চতর গৃহয়াতি দেখিতে শোভন হে স্থানে স্থানে পুতি আছে কনক তোরণ হে উদ্যানয়া নামও আছে দেখিতে বিরঙ্গ এ সুবর্ণর যত লোহা ময়তি নি সিংহ হে মরকট স্থলী ফতি কর দিলা বার হে মানিকে বই দুর্জয়াতি করে জাতিষ্কার হে সারি সারি নগর প্রকাশ করে ঘর পাতালে নগর ভোগবতী সমহর সভার মন্ডপ রাজ পথ গৃহস্থর
Okira sano hato bato aworo bistoro He nagara madhata dhraja Potoka rakanti He pabalara bhindi khama Ase panti panti He nagara bahirata Ase upabon Adi balat bikalat agana Dekhite khubhan He tate padma madhupiya Gumzare brahmaya Kula hal khabadata Badhasata kara He haru bara jale ase Sapa sapa kori He kumuda yutpala padma Jale ase bhori He nana bida pokitate Poriya Soraya Kulalita rawate de Kuni muhaya He bayu lagi jalatayo thale utasay Atirata bikhara patra khagane paray He jala bindu parahata Ujjali tabana He pohi bena pare jata Khujara kirana He horina baraha garu gandara mohika He moha gaja bhame bana kare uhamika He shingha byagha ghunga uta bhaluka sovari He khara bhadi nana bane Pure sori sori He anu nana bidhamri gawa soya banata He katu hante kewe bhaya na kare manata Kaku kewe hinkhana ka Raya kadasita He muni khaba thakantaha Baru sintihita Pasin bohira dak jitiya Zugaru hanhanar bolot Pasin bohira zoygat bof para এই জীববিলাকে জীবাত্মার রূপত হাতত অস্ত্র লৈ পাছিন বহি কষ্ট দিবৰ কাৰণে যেতিয়া আকাশত লৈ আছে বুলি দেৱৰিকি নাৰদে জুক সাধনাৰ যোগেদি দৰ্শন কৰাই দিলে তেতিয়া পাছিন বহি ৰজা ভয়ত অংকিত হৈছে যে আপুনি এই জুক আৰু সাধনাৰে মুখ জি দেখালে ইয়াৰ তত্ত্বটো কি এটা পাছিন বহিয়ে কি কলে যে এখন সুন্দৰ নগৰ আছিলে বুলি পাছিন বহি ৰজা দেৱৰিকি নাৰদে কৈছে এই নগৰখনৰ নামটো কি যে এই নগৰখনৰ নামটো হল পুৰঞ্জনপুৰি হয়নে এই নগৰখনৰ নামটো কি সঞ্জমনি নগৰ সঞ্জমনি নগৰ কোৱা আছে সঞ্জমনি নগৰখনৰ অন্য এটা নাম কি জমনগৰ এই জীবৰ তত্ত্ব যদি আছে জীৱটোক প্ৰতিপালন কৰিবলৈ এজন ৰজা আছে
গিতার রাজগুজ্য যুগত ভগবন্ত প্রভুয়ে অর্জুনক কইছে কি বলি কইছে যে মোর গুজ্যরু গুজ্যতম তত্ত্ব কথা বলে কি মই দুই তত্ত্ব রূপী প্রকৃতি বলে কি প্রকৃতি মই পড়া প্রকৃতি আর অপড়া প্রকৃতি পড়া রূপেরা কি বলে পড়া রূপেরা মই জীবাত্মা আর অপড়া রূপেরা কি বলে অপড়া রূপে দি মই তোমার দেহর তত্ত্ব বিলা আর তুমি হিহিকে বলে মই আত্মা রূপেরা সকলতে বাস করো মই লুকায় থাকো কারণে মুখ কোনেও নেদেখে ময়ে চলা থাকো দর্শন নিদিও কারণে কি বলি ভাবে মই জগত নাই বলি ভাবে এই দেহর তত্ত্বক এখন সংযমনি নগর করে বুঝাইছে দেবরিকি নারদে পাশ্চিম বহিরজা কি বলি বুঝালে যে এই নগরখনত তিনিটা পর্বত আছে কি পর্বত যে লৌহ রজত আর সুবর্ণ এই তিনিটা পর্বত হল আমার লগত ঈশ্বরে দি পঠিওয়া তিনিটা অহংকার সত রজ তম এই তিনিটা অহংকার থকার উপরও বলে এই নগরখনত বিরিখ আছে লতাও আছে বিরিখ হল কি বিরিখ হল পুরুষ তত্ত্ব আর লতা কি লতা ভক্তি মায়া মোহ বন্ধন এই সকলবিলাক সেইটো কারণে বিভিন্ন লতা আছে বলে কৈছে এজোপা লতার নাম হল মায়া এজোপা লতার নাম হল ভক্তি এজোপা লতার নাম হল কি বন্ধন এইটো কারণে ভিন্ন ধরনের লতা আমার এই জীবাত্মারূপী দেহর তত্ত্বত বগাই আছে এই জীবর তত্ত্বটো বড় জটিল সেইটো কারণে কোনে কৈছে সিদ্ধ সকলের ঋষি সকলের মাজত যিজন ভগবান কৃষ্ণ নিজে ঋষি সকলের মাজত ভগবান কৃষ্ণ নিজকে কি বলে কৈছিলে নিজকে কৈছিলে মই দেব ঋষি নারদ বলে অশস্ত সর্ব বিখ্যানম দেবর্ষি নাম সনারদ গন্ধর্ব নাম চিত্তরাথ সিদ্ধি নাম ক পিলোমুনি অশস্ত সর্ব বিখ্যানম বিদেশ বিলাকৰ ভিতর মই কি মই অশস্ত আহ এ আমি দেখি থাকা আহত গছজোপা কথা কোৱা নাই জগতের শ্রীহরি আহত রূপেরে সমস্তকে আশ্রয় দাতা তত্ত্ব বলে কি মই হলো সংসার বৃক্ষ এই সংসার বৃক্ষজোপাক আহত বৃক্ষ বলে কয় আর আমার লোকে কি কইলে গীতাত আহত বৃক্ষ কৃষ্ণ বলে কৈছে আহতর গুড়িত গিয়ে চাকি জ্বলাই দিলেগে হরিয়ে সেই কথা কৈছিলে জানো আমার হরিয়ে গীতার বিভূতি যুগত কৈছে বিভূতির তত্ত্ব আর আমি হাবিয়ে বননি এটা গুছাই ফুরিছোগে তেনেকে হরিক পাম জানো নাপাও অশস্ত সর্ব বিখ্যানাম এই সংসারত থাকা মই হলো কি সংসার বৃক্ষ দেবঞ্চী নাম নারদ দেবঋষি সকলের মাজত ময়ে নারদ বলে কি ময়ে বীণার বায়ক গীতর গায়ক বংশীর বায়ক ময়ে জগতর মহানায়ক এই কারণে কি হরি কৃষ্ণর একটা নাম হল নতবর বপু মই নারদ হয়ে নৃত্য করো মূর গীত গাও মই শিব হয়ে সাধনা করো মই রাম নামর তপস্যা করো মই ব্রহ্মা হয়ে সৃষ্টি করো আর কি মই বিষ্ণু হয়ে গোটে জগতক প্রতিপালন করো হরির নিগুণ তত্ত্ব বলে কি প্রত্যেকটো জীবর লগত মই হলো জীবাত্মারূপ এই জীবাত্মা বিলাকক মই তিনি অহংকার দি পঠিয়াও তিনি অহংকারৰ পৰহত কি হয় মায়া মোহ লোভ এই লতা বিলাক তাত বগাবলৈ ধরে মানে কাম কোট অহংকার দেশ এইবিলাক কি হয় এইবিলাক তাত রাজধানী পাতি বাস করবলে লয় সেইখন পুরঞ্জন নগরৰ কথা ভাগবতর চতুর্থ স্কন্ধর অন্তিম ফালে আমাক বুঝাব বিচারিছে যে ভগবন্তর রহস্য তত্ত্ব হল জীব এই জীবর তত্ত্বটো হল প্রকৃতি এই জীবর তত্ত্বটো হল বন্ধনকারী
এই বন্ধনকারী জীববিলাকক হরির মুখ্য সুখর পরম পবিত্র যদি আনন্দ দান করবলে হয় জীব কি প্রকৃতি কি ঈশ্বর কি এই বস্তুবিলাকক আমি গভীরভাবে জানিব লাগিব। ভাগবতর চতুর্থ স্কন্ধর অন্তিম ভাগত কি দিছে সেইটো কারণে পুরঞ্জন সংবাদ দিছে। পুরঞ্জন সংবাদ মানে কি? জীবর সংবাদ। জীবর সংবাদটো কি? আনন্দময়। কোনে কৈছে? দেবর্ষি নারদে কৈছে। দেবর্ষি নারদ এবার জীবর দত্তলে আহি দেখালে কি হয়েছিল? দাসীর পুত্র হয়েছিল। দাসীর পুত্র হয়ে চারিজন ভকতর সান্নিধ্য পাইছিলে। সেই চারিজন ভকতে সদায় হরির গীত গায়, গুণ গায়, হরির কীর্তন করে। আর নারদেও শিশু অবস্থাতে কি করেছিল? লগত হরির গুণ গান আর আনন্দ করেছিল। চারিজন সিদ্ধ বারিষা কালত আহিলে খরালি যাবর হল, গুছি গল, হয়নে বারু? দেবর্ষি নারদে পাশে 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 গিয়ে থাকিলে আর কলে যে তুমি আমার লগত নাহিবা, আমি যোরপরা আইছিল আমি এতিয়া তলৈ যামগে। সেই চারিওজনে উদ্ধার এটা সনক সনন্দ সনাতন আর সনত কুমার, যত ভকত থাকে তালে যায়। জানে এই নারদ হয়ে অহা দাসীর পুত্ররূপী এই জীবটো শুদ্ধ জীব, এই শুদ্ধ জীবটুক হরির তত্ত্ব দান করিব লাগিব। হরির নিগুণ নাম বস্তু যেতিয়া দান করিলে যেতিয়া ওলাই গুছি গল, নারদে শিশু অবস্থাতেই পঞ্চম বয়সর হয়ে থাকুতে অকলে অকলে হাবিলে গুছি গল। হরিক একান্ত চিত্তে তপস্যা করবলে ললে কিন্তু একো নাজানে। কোন আহি দেখা দিলে? আকো দেবর্ষি নারদ আহি দেখা দিলে। দেবর্ষি নারদে হরিক কেনেকে সাধনা করিব লাগে শিকাই দিলে। আর হরিক যেটা সাধনা করিলে হৃদয়ত নিগুণ ঈশ্বরক দর্শন পাই গল। নিগুণ ঈশ্বরক দর্শন পাই অখণ্ডিত আনন্দ যেটা আত্মহারা হল, খন্তেক সময়ের পাছত হৃদয়ত হরিক নেদেখা হল। নারদ রূপী সেই দাসীর পুত্রই ঘুরা উড়াওয়ে কান্দিবলে ললে। জীবই জন্ম হতেও কানে, জীবই কিবা এটা পালে আনন্দত কানে, আর হেরালে দুঃখত কানে। নারদে সেইবার দুঃখত কান্দিছে, হরিক দর্শনের পর মই এটা বঞ্চিত হয়ে গল। জগতর শ্রীহরি কি? বাংময় রূপ, বাণী রূপ, তত্ত্বরূপ। সেইটো কারণে আকাশবাণী করে দিলে হরিয়ে নিজে বোলে কি, তুমি এই জন্মত আর মুখ দেখা নেপাবা, অহা জন্মত তুমি ব্রহ্মার মানব পুত্র হয়ে জন্ম লবা, হাতত দিব্য বীণা লবা, মূল পবিত্র নিগুণ রহস্য ভক্তির তত্ত্ব তুমি জগত ব্যাপ্ত করি, তুমি পবিত্রতার পুণ্যময় দেবর্ষি হবা, আর তুমি কি হবা? তুমি আর তুমি হয়ে না থাকা, বলে কি তুমি ময় হয়ে যাবা। সেইটো কারণে দেবর্ষি নারদর প্রতি জগতর শ্রীহরির কৃপা। সেইজন দেবর্ষি নারদে জীবর তত্ত্বলে আহি যে দুঃখ কষ্ট আর যন্ত্রণা পাইছিলে, এই মর্ত্যলে অহা মানবরূপী জীববিলাকে সেই দুঃখ কষ্ট আর যন্ত্রণার বন্ধনের পর যাতে জীবন্ত কালক মুক্ত হয়ে যাব পারে চতুর্থ স্কন্ধ কি দিছে? জীবর মুখ্যম তত্ত্ব, জীবক জড় বন্ধনের পর চৈতন্য ঈশ্বর তত্ত্বর স্পর্শ করিব পরার তত্ত্ব দান করেছে পুরঞ্জন সংবাদ। কিহর লগত? জীবর লগত পরমাত্মার সংবাদ। এই জীবই যদি জীবন্ত কালত পরমাত্মারূপী ঈশ্বরের লগত যদি আলাপ করবলে পায়, এই জীববিলাক কি হব? দশ প্রচেতকর রূপ লব। এই সংসার রূপী ভবজলত আর ঘুর নামারে, কি জলত বুড় মারিব? গঙ্গাময় ভকতির জলত বুড় মারিব। গঙ্গাময় ভকতির জলত বুড় মারি এই জীবই হাজার হাজার বছর কেবল হরিকে সাধনা করিব। এইটো কারণে দশ প্রচেতকে গঙ্গাময় পবিত্র জলত দশ হাজার বছর তপস্যা করেছে বলে কৈছে। আমার আত্মা তো অক্ষয় অব্যয়, এই দেহটোহে ক্ষণস্থায়ী, এই আত্মায় পরমাত্মার উপাসনার কারণে জীবাত্মার রূপত দশ হাজার বছরলৈকে ঈশ্বর সাধনাত নিমগ্ন হব। ভাগবতর চতুর্থ স্কন্ধর রহস্য ভকতির তত্ত্ব সামরণির ফালে আমি যাব বিচারিছো, যিকোনোতে জ্যোতি পড়েছে তাতেই রব বিচারিছো, পদচন্দ্রর সামরণি পড়ব হয়েছে। এ কুকিলে কুমলা ধনী,
karanta madhura e huniya pathika hamo nazalaya dura o nagar dekhi ayati राजा रखन तुख ए बोला हरि हरि दुरा हौका कोनी दुख ए हरि नाम हे राम Kukile kumala dhani karanta madhura e khuniya pathika hobo nasalaya dura anagara dekhi awati राजा रखन तुख ए बोला हरि हरि हौका दुरा कोली दुख ए हरि नाम हे राम राम